কাল দুদলের সমাবেশ ঘিরে গোয়েন্দা জালে এখন রাজধানী ঢাকা। চার স্তরে নিরাপত্তা সাজিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে র‍্যাব। গুরুত্বপূর্ণ স্পটগুলোতে মোতায়েন থাকবে পুলিশ। এ বিষয়ে সাভার থেকে বিস্তারিত জানিয়েছেন নাজমুল হুদা। আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন এই মুহূর্তে হচ্ছে আমিনবাজার এবং আমিনবাজারের ঢাকা জেলার বেশ কয়েকটি যেমন আশুলিয়া সাভার ধামরাই রাজধানীর প্রবেশ মুখে কিন্তু যে চেকপোস্ট বসিয়েছে এবং চেকপোস্টে পুলিশের যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমি যদি একটু দেখি যে এখানকার যে পুলিশ রয়েছে এবং পুলিশ কিন্তু প্রত্যেকটা গাড়িতেই আসলে প্রাইভেট কার এবং বাস এবং যাত্রীবাহী বাস এবং গণপরিবহন সবগুলোই কিন্তু তল্লাশি করছে এবং তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করছে সেখানে মূলত কোথায় যাবে এবং যেহেতু আগামীকালকে যে সমাবেশ রয়েছে এবং সেই বিএনপি সমাবেশকে ঘিরে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ মানে কোনো ধরনের যাতে সহিংসতা না হয় সে কারণে কিন্তু পুলিশের সেই কাজটি করছে এবং পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করছে কোথায় যাবে কীভাবে যাবে এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং যারা যাদেরকে সন্দেহ প্রত্যেকটা যাত্রীকেই তারা আসলে চেক করছে এবং প্রত্যেকটা বাসেই চেক করছে এবং সেখানে আসলে বলা হচ্ছে যে গণপরিবহন কিন্তু আপনার কোনোটাই আসলে বাদ দেওয়া যায় এবং মোটর সাইকেলও কিন্তু একই অবস্থা এবং সন্দেহ হচ্ছে তাদেরকে বের করা দেওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু যে কার্যক্রম সেটা কিন্তু আসলে করছে এবং সাভারের আমিনবাজার এবং বেরুলিয়াতে ধামরাই এবং আশুলিয়া এই চারটি পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং সেখানে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং এক কথায় আমরা বলতে পারি যে সেখানে প্রত্যেকটা যানবাহন এবং মোটর সাইকেল বা বাস গণপরিবহন এবং কোনোটাই কিন্তু আসলে রিহাই পাচ্ছে না এবং সেখানে কিন্তু চেক করা হচ্ছে এবং সেখান থেকে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে সেখান থেকে নামিয়ে এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং বিশেষ করে পুলিশ যেটা বলছে যে যাতে কোনো সহিংসতা না হয় এবং সহিংসতা যাতে না হয় সেই কারণে আসলে তাদের চেকপোস্ট রয়েছে নিয়মিত এবং সেই প্রত্যেকটা গাড়ির মধ্যেই কিন্তু একই রকমের অবস্থা দেওয়া হচ্ছে এবং আমরা যদি বলি যে পুলিশ কিন্তু যাত্রীবাহী বাস সেখানে কিন্তু তল্লাশি করছে এবং সেখানে প্রত্যেকের যে তল্লাশি করে তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং ব্যাগের মধ্যে কোনো কিছু আছে কিনা বা কোনো নাশকতা করতে পারে কিনা সেই বিষয়ে মাথায় রেখেই কিন্তু পুলিশের এই চেকপোস্ট এবং পুলিশ সেখানে চেকপোস্টের যে কাজটি তারা করছে। আপনার সাথে যদি আমরা একটু কথা বলতে চাই এই মুহূর্তে এখানে যে চেকপোস্ট বসিয়েছেন কেন আসলে চেকপোস্ট বসিয়েছেন কী কারণে? অবশ্যই কেন্দ্র করে রাতে কোনো দুষ্কৃতিকারী বা স্বার্থান্বেষী মহল কোনো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে দুই দলের মহাবেশের মহাসমাবেশকে নিরাপত্তা নিশ্চয়তা বিধানের লক্ষ্যে আমরা চেকপোস্ট করতে বলছিলেন এবং পুলিশের যে কথা বলছে যে নিরাপত্তার চাদর আসলে ঢেকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা যানবাহন কিন্তু তারা একই রকমভাবে চেক করছে। এই ছিল আমার কাছে রাজধানীর প্রবেশ থেকে আমিনবাজার থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, রাজধানীর আরেক প্রবেশ মুখের খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার। দিলীপ, ঢাকার প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই মুহূর্তে কেমন দেখছেন এবং এ বিষয়ে পুলিশ কি বলছে আমাদের জানাবেন। ধন্যবাদ মেহজাবিন, আপনি যেমনটি জানতে চেয়েছেন অর্থাৎ আগামীকাল বিএনপি ও আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে যে উত্তেজনা এবং বিভিন্ন ইয়ের সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যে ঢাকা নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই মুহূর্তে আমি সাইনবোর্ড এলাকা আছি, যে সাইনবোর্ডটা ঢাকার প্রবেশপথ বলে চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই। এখানে কিন্তু পুলিশ প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে, তারা গাড়িগুলো বিভিন্ন যানবাহনগুলো তল্লাশি চালাচ্ছে এবং কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বহনকারী যদি থাকে সেটা তারা কিন্তু তল্লাশি করে সেটা বের করে নিচ্ছে। আমি যেটা পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি তাদের সাথে কথা বলে, তারা কিন্তু বলেছে যে গতকাল রাত পর্যন্ত তারা কিন্তু বিএনপির 45 জন নেতাকর্মীকে নারায়ণগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে এবং এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুলতানা কামাল ব্রিজ, কাঁচপুর, সিমরাইল এবং পাগলায় কিন্তু তাদের চেকপোস্টগুলো তল্লাশির চেকপোস্টগুলো কিন্তু বসিয়েছে। ইতিমধ্যে তারা তৎপর রয়েছে কেউ যেন কোনো সন্ত্রাসী কার্যকলাপ
না করতে পারে এবং ঢাকায় প্রবেশ করে কোনো গোলযোগের সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই কিন্তু সতর্ক রয়েছে আমি এই মুহূর্তে গাজীপুর অপেক্ষা করছে টঙ্গীতে অপেক্ষা করছে গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আমি তার কাছে ফিরে দিচ্ছি ধন্যবাদ দিলীপ আমি এখন রয়েছে গাজীপুরের টুঙ্গি এলাকায় এই টুঙ্গি এলাকায় কিন্তু গাজীপুরের থেকে যে লোকজন যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু বিএনপির সমাবেশে কিন্তু লোকজন যাচ্ছে এবং দুই দলেরই কিন্তু সমাবেশ ঢাকায় তো গাজীপুরের যে টুঙ্গি যে প্রবেশদ্বার এই প্রবেশদ্বারে কিন্তু আসলে প্রায় 32 জেলার লোক কিন্তু এই এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো যে বিএনপির যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে যোগ দিতে কিন্তু গতকাল থেকেই লোকজন যাওয়া শুরু করেছে বিএনপির নেতাকর্মী যাওয়া শুরু করেছে আজও কিন্তু যাচ্ছে সেই কারণেই কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু নাশকতা ঠেকানোর জন্য এবং সুন্দর সুষ্ঠু শৃঙ্খল পরিবেশ আনার জন্য কিন্তু আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ এবং নাশকতার যেন কোনো ব্যক্ত না ঘটে সেই দিক খেয়াল রেখেই কিন্তু এই চৌকি তল্লাশি করা হয়েছে তো এই ছিল গাজীপুর টুঙ্গি থেকে সর্বশেষ সংবাদ মেজাবিন